যিনি সাইন করেছেন তার অফিস থেকে, এটা উনি বলছেন যে ইয়াস, মানে তার মানে এটা যে ভয়ঙ্কর একটা আবেদন করা হয়েছে যেন শান্তি রক্ষী যে বাহিনী রয়েছে জাতিসংঘের, সেখানে বাংলাদেশি যে সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে থাকেন শান্তি মিশনে, সেখানে যেন আর না নেওয়া হয়। কলিগ সাংবাদিক যিনি ইউএসএ তে আছেন, তিনি আমাকে এই ছয়জনের মধ্যে তার সঙ্গে ভালো রিলেশন আছে, আমার কলিগের সঙ্গে এই ছয়জনের দুই তিনজনের সঙ্গে ভালো রিলেশন আছে, তারা কনফার্ম করছে, তাদের অফিস থেকে কনফার্ম করছে যে এটা একদম অথেন্টিক। এবং এই লাদেনের এই টুইন টাওয়ার হামলার পরে আমি 2005 সালে আমেরিকাতে গেছিলাম এফবিআই এর একটা কনফারেন্সে, এবং সেই কনফারেন্সে যাওয়ার সময় আমি নিজে চোখে দেখছি, এবং যেটা কখনো আগে তার আগেই আমেরিকাতে গেছি তখন কোনো ধরনের কোনো ইস্যুর সম্মুখীন হয় নাই, কিন্তু 2005 যখন এই ঘটনার পরে গেলাম তখন আমার জুতা মোজা খুলে যেভাবে আমেরিকাতে ঢুকতে হয়েছিল সেটা আমার মনে হয়েছে যে আমি নিজে একজন মানে লাদেন আর কি সন্ত্রাসী। তো এখন একটা রাষ্ট্রের কারণে, কিছু মানুষের কারণে, এখন আমরা বাংলাদেশিরা যখন অন্য কোথাও ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যাব, আমরা স্বাভাবিক ব্যবসায়িক প্রয়োজনে যখন যাব, তখন কিন্তু আমাদেরকে এই সেম জিনিসগুলোর মধ্যে এবং এই ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করেই পাঁচজন বাংলাদেশির কারণে পুরা সমস্ত বাংলাদেশি কমিউনিটি বুঝতে পেরেছে। মানে আপনি বলছেন যে এই কয়েক এই দোষে যে ভিসা নীতি প্রণয়ন করতে যাচ্ছে, এতে করে বাংলাদেশি কয়েকজনের কে টার্গেট করে বা তাদের খোঁজে যে হয়রানিটা করবে সেটা সবাইকে পোহাতে হবে। অবশ্যই, এই যে আমেরিকা যে আমেরিকা যে ব্যাংক অ্যাকাউন্ট যে চাইলো, এবং যারা বাংলাদেশি যারা আমেরিকাতে ভালো বিজনেস করে তারাও ইফেক্টেড হবে এটার কারণে। তাদের কারণে যারা রেগুলার যারা ব্যবসা বাণিজ্য করতো, যারা বাংলাদেশি যারা পলিটিক্সের সঙ্গে সংযুক্ত না, তারাও ক্ষতিগ্রস্ত। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা এটা, যদি সত্যি হয়ে থাকে আপনি যেটা বলেছেন, আপনার কাছে সোর্স আছে বলছেন আপনি, এবং আপনি রিসেন্ট ঘটনা যেটা ভিসা নীতি প্রণয়নের পর যদি এরকম করে থাকে, তার মানে কি আপনি মনে করছেন তারা ক্লোজলি বিষয়টাকে ইমপ্লিমেন্ট করছে, ঘোষণা দিয়ে নীতি ঘোষণা করে বসে থাকেনি? অবশ্যই আপনি আমার কাছে একটু পাঠাবেন। এই ভিসা নীতি ঘোষণার পরে আপনি দেখেন আরেকটা নিউজ, ছয়জন সিনেটর কংগ্রেসম্যান চিঠির সেই যে চিঠিটার কথা বলেছেন, এটা আমরা আগেও আলাপ করেছি, এই চিঠির আসল সত্যতা নিয়ে প্রশ্ন আছে আপনার কাছে কি এটার ব্যাপারে কোন ধরনের একদম? এই চিঠির সত্যতা আমার কাছে নাই, বাট আমার একজন কলিগ সাংবাদিক যিনি ইউএসএ তে আছেন, তিনি আমাকে এই ছয়জনের মধ্যে তার সঙ্গে ভালো রিলেশন আছে, আমার কলিগের সঙ্গে এই ছয়জনের দুই তিনজনের সঙ্গে ভালো রিলেশন আছে, তারা কনফার্ম করছে, তাদের অফিস থেকে কনফার্ম করছে যে এটা একদম অথেন্টিক। এবং আপনি শিওর এই জিনিসটা আমার দরকার ছিল, মানে এই লেটারটা আপনার চতুর্দিকেই ঘোরাফেরা করছে, এটার অথেন্টিসিটি নিয়ে বাংলাদেশের যে মেইন স্ট্রিম মিডিয়া থেকেও প্রশ্ন তোলা হয়েছে, কারণ এর আগেও বিএনপি ভাই আমি আপনাকে জাস্ট একটু আপনার সুবিধার্থে একটু মানে এর মনে কষ্ট নিয়েন না, আমি একটু বলি, এই যেহেতু এই প্রসঙ্গটা একদমই অথেন্টিক, যিনি ছয়টা করেছেন তার অফিস থেকে কিছুক্ষণ আগে আমি স্টেটমেন্ট পাইছি, আপনাকে লিংকটা পাঠাচ্ছি প্লিজ আপনি পরে এটা দেখেন। না যেহেতু আপনারা দায়িত্ব নিয়ে বলছেন ঠিক আছে, বব কোর্স উনি অফিশিয়ালি বলেছেন এবং কারা কারা সাইন করেছেন উনি ওনার অফিশিয়াল স্টেটমেন্টে উনি দিয়েছেন, আমি আপনাকে লিংক দিয়েছি। আমারও দুজন কলিগ তারাও কনফার্ম করেছে, না এটা তো যিনি সাইন করেছেন তার অফিস থেকে, এটা উনি বলছেন যে ইয়াস, মানে তার মানে এটা যে ভয়ঙ্কর একটা আবেদন করা হয়েছে যেন শান্তি রক্ষী যে বাহিনী রয়েছে জাতিসংঘের, সেখানে বাংলাদেশি যে সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে থাকেন শান্তি মিশনে, সেখানে যেন আর না নেওয়া হয় এমন একটি অনুরোধ করে আবেদন করা হয়েছে জো বাইডেনের কাছে, সেখানকার প্রভাবশালী কয়েকজন কংগ্রেসম্যান, তাদের এই আবেদন পত্রটা আমরা যেটা পেয়েছি যেটা ইতিমধ্যে প্রায় ভাইরাল হয়েছে সেটির অথেন্টিসিটি নিয়ে, সেটির সত্যতা যাচাই নিয়ে প্রশ্ন উঠেছিল আমাদের আজকের দুজন আলোচক, সেটির পক্ষে এটি যে সত্য সঠিক এটির পক্ষে বাংলাদেশ আমি যদি বাংলাদেশ হিসেবে কোথাও পরিচয় দিই, ওনারা মনে করতেছে যে ওনারা দেশ তো মনে করে না যে অন্য কারো, ওনারা মনে করে দেশ হচ্ছে আওয়ামী লীগের,
ঠিক আছে, যে আমরাও যে বাংলাদেশি সিটিজেন এটা ওনাদেরকে মনে করতে হবে। প্রকাশিত ভাইরাল কিছু ইনফরমেশন এগুলি আসলে যাচাই বাছাই না করে কখনো আমি প্রকাশ করি না। আপনাদের কাছে এটা শুনে শুনতে পেরে খুবই ভালো হলো যে আমাদের যারা দর্শকরা রয়েছেন তারাও জানে যে ফেসবুক পিপল থেকে সবসময় অথেন্টিক বিষয়গুলিকে জানে। আজকে একটু আপনাদের কাছ থেকে জেনে খুবই